নরহরি, কিন্তু সে রাজা নরহরির ঘরে একে একে হয়তো দুইটি সন্তান, দুটি সন্তানের নাম রাখলেন
গোপাল আর বিজুরি তাই এমন সুখের রাজ্য সুখ শান্তিতে পরিচালনা করতেছেন বাড়ির নিষ্ঠাবদী বিরাট বড় একটা গাছ ছিলেন ওই গাছের মধ্যে কিন্তু বগা আর বগিতে দিছে বাসা বাসা যখন দিছে তাই লক্ষ্য কইরা রানী দেখে যে হায়রে আজকে আমরা তো মানুষ আজকে কত সুন্দর কইরা পাকা দালান ঘরবাড়ি কত নেপতু শোকের বিছানায় থাকি আজকে বনের পশু বনের পাখি কি সুন্দর কইরা গাছের মধ্যে বাসা বানি পাতেছে তাই লক্ষ্য কইরা প্রত্যেক দিন কিন্তু ওই রানী ওগলা চাইছে দেখে তাই হঠাৎ কইরা দেখে ওই বাসার মধ্যে দুইটা ডিম পারলো না কিছুদিন ডিমগুলা উম দিতে দিতে দুইটা বাচ্চা পারলো ওই বাচ্চা দুইটা যখন ফুইটা বাইরে হলো তখন ওই বগার বগি দুইজনে বিলের থেকে মাছ আই নাই না ওই বাচ্চাগুলারে খাওয়ায় এইভাবে খাওয়াইতে খাওয়াইতে আস্তে আস্তে ডাঙ্গর দিগল হয়ে গেল তাই একদিন ওই বগি পাখিটাই কি করছে একটা পাগারের থেকে একটা ট্যাংরা মাছ কিন্তু আহার নিয়ে আইছে ওই ট্যাংরা মাছটা বাচ্চার কাছাই না উগ্রিয়া যখন মানে সে বাচ্চার মুখে দিতে চায় আর দিতে পারে না মানে দুয়ো দিকে দুইটা কাটা লাগিয়া গেছে আস্তে আস্তে বগিটা মারা গেল তাই জুম ধরা বগিটা যখন জমিনে পড়ে গেল ইতিমধ্যে বগাই উপস্থিত হয়ে গেল আয়সা দেখে হায় হায় আমার বগি তো নাই তাই বাচ্চা দুইটা শুধু আহারের জন্য ছাতক পাখির মতো মানে পথের দিকে তাকিয়ে আছে তাই বগায় যা কিছু আনলো ওগলা কিন্তু বাচ্চারে দিল এইভাবে বগা চিন্তা পড়ে গেল হাইরে আজকে বগা বগি দুজন ছিলাম কত কষ্ট করে বাচ্চাকে লালন পালন করলাম আজকে বগি চইলা গেল কেবার এই বাচ্চার যোগাল যত্ন করব তাই উনি আর দেরি করলো না আবার মানে সেই বিল বাওয়ারিতে চইলা গেল তাই তাড়াতাড়ি করে হাফ ব্যাং যাই কিছু পায় ওই বাচ্চার জন্য নিয়ে আসে এইভাবে খাওয়াইতে খাওয়াইতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে যে বিলে বগা নামে ওই বিলে আর একটা বগি আছে কিন্তু ওই বগির বগা নাই তাই বগি বলতাছে বগার ঠাই শোনো বগা তোমারে জানাই তুমি তো দেখি একা একাই বিলে আসো আমারও তো কোনো বগা নাই তাই তোমার সাথে বাসা বাঁধতে আমি তোমার কাছে জীবনটা কাটাইতে চাই তোমার কাছে থাকতে চাই যে না বাজু বগির কোনো আমার দরকার নাই আমার যেটা বগি ছিল সে দুনিয়ার থেকে চইলা গেছে কিন্তু তোমার আর কোনো দরকার নাই কয় না ঠিক আছে তুমি আমাকে নিয়ে চলো যে দেখো আমার বাসায় দুইটা বাচ্চা আছে তুমি যদি তোমার সেই আপন সন্তানের মতো লালন পালন করো তাইলে আমি তোমাকে নিতে পারি যে ঠিক আমি তাই করব তবু আমি তোমার সাথে যাইতে চাই যে হ্যাঁ তাহলে তুমি যাইতে পারো ওই দিন থেকে কি করলো ওই বগার একটা বগি নিয়ে আসলো ওই যে রানী ওই দালানের থেকে বসা বসা সমস্ত ঘটনা দেখতেছে হাইরে আজকে বগি মারা গেল মাও মারা গেল বগা কিন্তু আর একটা বগি নিয়ে আসলো এখন বানাবার বাচ্চার কোন দুর্গতি ঘটায় তাই লক্ষ্য করে দেখে বগা যখন চইলা গেছে এক বিলে ওই বগি কিন্তু চইলা গেছে আরক বিলে বগি যখন আধার নিয়ে আইছে ওই বাচ্চাগুলা দেখে এক বগি ফুইলা তিন বগি হয়ে গেছে হাইরে আজকে সতীন মারা গেছে সতীনের খেতা রয়ে গেছে কিন্তু এই বাচ্চার আমি রাখবো না বাচ্চা দুনিয়ার থেকে তাড়িয়ে দিব তাই ফুইলা এমন ঠুকর মারলো যে একটা একটা ঠুকর দেয় গিলু বাই করে ফাইল দেয় ওই বাচ্চাগুলা মইরা যায় ঠুকর দেয় নিয়ে নিয়ে জমিনে ফেলায় এইভাবে একে একে দুইটা বাচ্চা যখন মারলো ওই দিকে কিন্তু রানী কান্দা বুক বাসাবার শুরু করলো হাইরে আজকে বগি চইলা গেছে এইভাবে তো কিন্তু বাচ্চা দুইটা দুনিয়ার থেকে তাড়িয়ে দিল এখন মানে বগার উপায় কি হবে বগা যখন আইছে বগিরে জিজ্ঞাসা করতেছে আচ্ছা বগি তুমি যে বৈশা রইছ আমার বাচ্চা কই কয় আর কইও না পেটের তার নাই ওই যে দেখো পইরা পইরা মাটিতে মারা গেছে তাই তো আমি বাচ্চার জন্য কাঁদতেছি কয় তাই না যে হ্যাঁ কয় তাইলে বাচ্চা যদি মারা গেছে আর তো আমার সোনা বাসার মধ্যে থাইকা কোনো দরকার নাই চলো আমরা এই দেশের অন্য দেশে যাই বগার বগি চইলা গেল ওই যে রানী যার যার কইরা কাঁদা
চোখের পানিতে মুখ ভাসাইবার শুরু করলো। এই ইতিমধ্যে মানে রাজা এসে উপস্থিত হয়ে গেছে, হাইরানি তুমি এই রকম কান্দা বুক বাসাইতেছো কারণ ডাকি? কয় আর কোয়েন না স্বামী, আমি যা দেখছি আমি বোধহয় আর প্রাণে বাঁচবো না, কারণ আমার মনে যেটা বেদনা আমি যে কেন কান্দতেছি আপনি কি শুনতে চান? যে হ্যাঁ, তোমার মনের দুঃখ মনের বেদনা যদি আমার কাছে না বলো আমি কি করে জানবো কি করে বুঝবো? তুমি একে একে সমস্ত ঘটনা আমার কাছে খুলে বলো। হে আমারে ঘরে দুইটি গো বাচ্চা, দেখো রিব দিয়া গো সুন্দর রানী।
রাজার মাথায় হাত রাইখে রানী ওয়াদা করল যে আপনি মারা গেলে আমার জীবনে কোনোদিন আমি বিয়া শাদি বসব না আর রাজায় রানীর মাথায় হাত রাইখে ওয়াদা করল আমি যদি মারা যাই আর তুমি যদি মারা যাও আমার জীবনেও কিন্তু আমি আর দ্বিতীয় বিবাহ শাদি করব না দুজন যখন করালে অবাধ্য হয়ে গেল ইতিমধ্যে ওই যে গোপাল বিজুরি দুই ভাই ওরা স্কুলে লেখাপড়া করে এই দিকে রানী মনে মনে চিন্তা করে বনের পশু তারাও কিন্তু সতীনের পুত্র দুনিয়া থেকে তাড়িয়ে দিল আমি যদি মারা যাই আমার বাচ্চা কোনোদিন সতীনে রাখব না তাই ওই চিন্তা মনে আইনা না খায় ভাত না খায় পানি আস্তে 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 দুর্বল হয়ে গেল বিছনায় পড়ে গেল বিছনায় যখন পড়ে গেছে তাই একদিন রাজায় বলতাছে হাই রানী তুমি এত দুর্বল হয়ে পড়লা কেন যে না স্বামী আমি বোধহয় আর দুনিয়ায় বাঁচব না কারণ আমার দুনিয়াটা অন্ধকার অন্ধকার লাগতেছে দুনিয়ার থেকে বোধহয় আমি চলে যাব যে নারানী তুমি যদি দুনিয়ার থেকে চলে যাও আমি কাকে নিয়ে বাঁচব আমিও তো আর দুনিয়ায় থাকতে পারবো না যে না আগে আল্লাহ পরে এই যে আমার দুইটা বাচ্চা গোপাল আর বিজুরি স্কুলে চলে গেছে আজকে আপনার হাওলা করে দিলাম আপনি ওকে লালন পালন করবেন আর আমার মাথায় হাত রেখে যে আপনি ওয়াদা করছেন কিন্তু দ্বিতীয়বার আর কোনোদিন বিয়া শাদি করতে পারবেন না এই বাচ্চা দুইটা নিয়েই আপনার সারা জীবন কাটাইতে হবে এইটা কিন্তু আমার মাথায় হাত রেখে আবার ওয়াদা করেন যে হ্যাঁ বেগম ওই দিন কেউ ওয়াদা করছি আজকেও তোমার মাথায় হাত রেখে আমি ওয়াদা করতেছি আমার জীবনে আমি কোনোদিন আর দ্বিতীয় বিয়া শাদি করব না বেশ খুশি হইলাম তাহলে স্বামী এক কাজ করেন তাড়াতাড়ি করে আমাকে ধরেন আমার মুখে এক চামচ পানি দেন কারণ আমি দুনিয়ার থেকে চির বিদায় নিতেছি তাই থাপা দে ধরলো সাপটা কুলে নিয়ে যখন এক চামচ পানি মুখের মধ্যে দিল আস্তে করে কিন্তু সে রানী দুনিয়ার থেকে বিদায় নিল রানী যখন দুনিয়ার থেকে বিদায় নিল রাজায় চোখের পানিতে বুক বাসাইবার শুরু করলো হায় রে এখন আর আমি কাকে নিয়ে বাঁচব দুনিয়ায় আর আমার কেউ রইল না Yeah, go
সময় দুইটি গো বাসাল আসিয়া গো কাল গো শুনেন সবা আর দরজন তাই রাজা যখন মাটিতে গোরাগুরি যাইতেছে গোপাল বিজির স্কুলের থেকে বাড়িতে আসছে আয়শা দেখে মায় ফুলের শয্যা ছাইরা জমিনে পড়া রইছে বাপে মাটিতে গোরাগুরি যাইতেছে গোপাল বিজুরি বলতেছে বাবা গো মার কি হয়েছে ফুল শয্যা ছাইরা আজকে জমিনে পড়া রইছে বাপে বলতাছে বাবা তোমার মা আর এই দুনিয়ায় নাই কারণ তোমার মা এই দুনিয়া থেকে পরপারে চলে গেছে আর কোনোদিন তোমার মা ফিরে আসবে না কথা শুইনা গোপাল বিজুরি চোখের পানি ছেড়ে দিল বাবা
হাতে গোলামি যাবো যেসু নিয়া গো শুন বলতাছি দেখো বাবা তোমার মার জন্য যদি এরকম কান্দা কাটি করো তোমার মার সাথে আমিও কিন্তু এই দুনিয়া থেকে চলে যাব গোপাল বিজুরি বলতাছে না বাবা আমরা আর কোনোদিন কাঁদব না তাই রাজা কি করলো থাপা দে গোপাল বিজুরিকে কুলে নিয়ে মার কাছে থেকে সইরা চলে গেল এই দিকে রানীকে মানে সৎকার সমাদায় করে দিল ওই দুই ছেলে নিয়ে রাজা খুব চিন্তায় পড়ে গেল হাইরে আজকে রানী চলে গেল মাসুম দুইটা বাচ্চা আমি কিভাবে লালন পালন করি কিভাবে আমি এই রাজ্য পরিচালনা করি মস্ত একটা চিন্তায় পড়ে গেল দিন আর রাত শুধু চোখের পানিতে দিন রাত কাটাইতেছি ইতিমধ্যে সমস্ত ধর্মপুর রাজ্যে যত প্রজাবৃন্দ ছিল তারা বলতেছে না যে রাজ্যের রানী নাই সে রাজ্যের কোনো শোভা নাই তাই আমার রাজার পুনরায় দ্বিতীয় কাজ একটি করতে হবে তাই কয়েকজন যায়া রাজার কাছে বলতেছে মহারাজ আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি বেশ বলো যে দেখেন মহারাজ যে রাজ্যের রাজা সে তার রানী নাই সে রাজ্যের কোনো শোভা নাই তাই দ্বিতীয়বার আপনার কোনো বিবাহ শাদী করতে হবে তা নইলে আমরা কিন্তু আপনার এই রাজস্টারে কিন্তু আমরা কর্মচারী হিসেবে আর থাকবো না যে দেখো তোমরা যদি কেউ না থাকো তবু কিন্তু আমার তৃতীয় বিবাহ শাদী করবার মতো সক্ষম নাই কারণ আমি রানীর মাথায় হাতটাই কেউ আদা করছি বেশ আপনি রানীর মাথায় হাত রাইকে ওয়াদা করছেন আপনি ওয়াদা নিয়ে আপনি বৈশা থাকেন আপনার এই রাজ্য ছাইরা সমস্ত প্রজাবিন্দু আমরা অন্য কোথায় যাব আপনি রাজস্টারে আর থাকব না কারণ আপনি যদি দ্বিতীয়বার বিয়া শাদী না করেন এই কথা শুনে রাজা চিন্তা পড়ে গেল হাইরে আজকে রানীর ওয়াদা জোর রাখতে গেলে সমস্ত ধর্মপুর রাজ্য আমার শোষণে পরিণত হবে সমস্ত প্রজাবিন্দুগণ তো আজকে আমার উপরে মন ক্ষণ্ণ হইতেছে আমি এখন কি করি তখন বলতেছে রাখো তোমরা আমাকে একটা দ্বিতীয় কাজ করাইতে পারো কিন্তু একটা শর্ত আছে কি শর্ত যে সুচরিত্র কলঙ্কহীন পরিণত পাত্রী যদি কোথায় থাকে তার একটা ব্যবস্থা করতে পারো ওই লোকের মাঝখানে থেকে একজনে বলতাছে হ্যাঁ মহারাজ চিরিরামপুর নগরে শ্রীরাম রাজার একমাত্র কন্যা চিত্রহার সে সুচরিত্র কলঙ্কহীন পরিণীত পাত্রী যেমন তার জ্ঞান বুদ্ধি মানে চন্দ্রের গায়ে কালো দাগ থাকতে পারে কিন্তু ওই চিত্রহার কন্যার গায়ে কোনো দাগ থাকতে পারে না কয় তাই না যে যে তাই যদি হয় তাইলে আমি প্রস্তাবে রাজি আছি কারণ অমন একটা রানী যদি আমার রাজ্যে আসে তাহলে কি জানি সুখ শান্তিতে আমার ছেলে দুইটা দুনিয়ায় বাঁচতে পারবো বেশ তাই হবে যে ঠিক আছে যাও তখন কয়েকজন লোক সেই শ্রীরামপুর নগর শ্রীরাম রাজার বাড়িতে যায় ওই বিয়ার প্রস্তাব জানাইছে যে আমার ধর্মপুর রাজ্যের রানী মারা গেছে কিন্তু সেই ধর্মপুর রাজ্যের ধর্মরাজের দ্বিতীয় কাল বিয়ে শাদীর জন্য আপনার বাড়িতে আসছি তবে আপনার মেয়ে যে চিত্রহার কন্যা আছে যদি দয়া করে বিয়া দেন তাইলে দিতে পারেন যে হ্যাঁ দ্বিতীয় কাম এইটা কিন্তু আমি প্রস্তাবে রাজি হইতে পারি না কারণ স্বয়ং আমার মেয়ের কাছে জানতে হবে তখন মানে সেই মেয়ের কাছে জিজ্ঞাসা করল মাগু ধর্মপুর শহরে ধর্মরাজের প্রথম পরিবার মারা গেছে এটা দুই নম্বর কাজ প্রস্তাব নিয়ে আসছে এখন মা তুমি দুই চার কথা বললে বলতে পারো
যে হ্যাঁ বাবা আমি প্রস্তাবে রাজি আছি কিন্তু তিনটা শর্ত আছে কি শর্ত যে প্রথমে ওই ধর্মপুর রাজ্য আমার নামে লেখা দিতে হবে দুই নম্বর আমার বাবার বাড়ি থেকে আমি একটা সিন্ধুক নিয়ে যাব নাম্বার তিন বারবারই সাইনবোর্ড টানানো থাকবে ডাঙ্কা থাকবে ওই ডাঙ্কায় বাড়ি না দিয়ে একটা প্রাণী কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে পারবো না এই তিনটা শর্ত যদি মাইনা নাই তাইলে আমি প্রস্তাবে রাজি আছি তখন বলতেছে হ্যাঁ ঠিক আছে আমরা রাজাকে জানাবো এই তিনটা শর্ত যদি রাজায় মাইনা নেয় তাইলে আমরা বিয়ের দিন তারিখ দিয়ে যাব তাই ওই লোকজন যা কি করলো পুনরায় রাজার কাছে বলতেছে মহারাজ আপনার প্রস্তাবে রাজি কিন্তু তিনটা শর্ত রাজাই বলতেছে কি শর্ত যে দেখেন মহারাজ প্রথমে আপনার এই ধর্মপুর রাজ্য ওই চিত্রহার কন্যার নামে লেখা দিতে হবে রাজাই বলতাছে অসম্ভব সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে আমার এই ধর্মপুর রাজ্য লেখা দিতে হবে তা কোনোদিন হইতে পারে না প্রজাবৃন্দগণ বলতাছে দেখেন মহারাজ শুধুমাত্র কন্যার নামে থাকবে ধর্মপুর রাজ্য মাথায় কইরা ওই কন্যাই কিন্তু নিয়ে যাবে না শুধুমাত্র কন্যার নাম থাকবে যে হ্যাঁ ঠিক আছে তোমাদের যা ভালো বিবেচনা হয় তোমরা তাই করতে পারো দুই নম্বর শর্ত যে হ্যাঁ বলছি দুই নম্বর শর্ত তার বাবার বাড়ির থেকে একটা সিন্ধুক নিয়ে আসবে বেশ প্রথমে রাজ্য লিখে দিতে হবে দুই নম্বরে বাবার বাড়ির থেকে সিন্ধুক নিয়ে আসবে আচ্ছা তিন নম্বর শর্ত যে তিন নম্বর শর্তে আপনার বাইর বাড়িতে সাইনবোর্ড লেখা থাকবে ওখানে ডাঙ্কা টানানো থাকবে ওই ডাঙ্কায় বাড়ি না দিয়ে একটা প্রাণী কিন্তু বাড়িতে ঢুকতে পারবে না যদি বিন কৈফতে ডাঙ্কায় বাড়ি না দিয়ে বাড়িতে উঠে বিন কৈফতে তার ছয় মাস পর্যন্ত জেল হইতে পারে যে হ্যাঁ প্রথমে রাজ্য লেখা দিতে হবে বাবার বাড়ির থেকে সিন্ধুক আসবে আনবে তারপরে সাইনবোর্ড থাকবে ডাঙ্কায় বাড়ি না দিয়া বাড়িতে ঢুকতে পারবে না নির্চয় এই জায়গায় কোনো রহস্যজনক কথা আছে যে দেখেন মহারাজ আপনি যত যাই কিছু ভাবেন না কেন এখানে কন্যা কিন্তু সুন্দর কথা বলছে বাবার বাড়ির থেকে সিন্ধুক আনবে কি জানি কোনো আত্মগুপ্ত বস্তু ওই সিন্ধুকে রাখবে হয়তো বাড়ির ভিতরে মাতার কাপড় বা গায়ের কাপড় থাকবে না তার জন্য সতর্ক করে দিতে বলছে ডাঙ্কায় বাড়ি দিতে বলছে এটা অসম্ভব কোন জায়গায় সপ্তকন্যা সম্ভবের ভিতরেই বলছে বেশ তোমাদের যা ভালো বিবেচনা হয় তাই করো কিন্তু আমি আর কিছুই বলতে পারবো না যে তাহলে আমরা বিয়ার দিন তারিখ দিব আপনি অনুমতি দেন তখন মানে রাজায় দিন তারিখ দেইকা একটা তারিখ দিয়ে দিল ওই দুইজন লোক যে তখন সেই শ্রীরামপুর রাজার বাড়িতে যে ওই বিয়ার দিন তারিখটা দিয়ে আসলো যে আমরা অমুক দিন কিন্তু ধর্মপুর শহরের রাজা নরহরিকে বিয়ার বরযাত্রী নিয়ে আমরা উপস্থিত হব আপনারা বিয়ার সজ্জে রেডি থাকেন তাই ওইভাবে যখন মানে কথাবার্তা দিল এই দিকে মানে বিয়ার দিন তারিখ দেখ দেখ করে আইসা পড়ল তাই রাজা নরহরিকে বিয়ার সজ্জে সাজিয়া তখন মানে সে ধর্মপুর রাজ্যে রওনা করল এমন ভাবে যাইতাছে 80,000 বাদ্যযন্ত্র বাজিয়া বিয়ার বরযাত্রী যাইতাছে লাগে তাহা
বাজে ডগরু হাইরে বাজে আরো বাজে কারা আশি হাজার বাজনার গো সুতে করনে লাগে তাহালা গো হাবই সারলো বাজি হাইরে সারলো ইয়ো কামানো সারিলো এয়ো বনের পশু গো পঙ্খি অন্য বনে গেলো গো হাইরে দিনো 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 গেলো সাইরো দিনে রাস্তা গো যায় উপনীত হইলো গো দিনো পাশো হাইরে দিনো ইয়ো ছয়ো দিনো গেলো শ্রীরামপুর শহরে গো যায় উপনীত হইলো গো রাজাই বলতেছে সর্বনাশ এই যে আমার অনুমান হইতাছে পশ্চিম দেশটা বোধহয় ভূমিকম্প এটাই বাইতাছে কারণ এই যে শব্দ পাইয়া দেখা যায় বনের পশু পঙ্খী নাগে জানি তারা উইরা অন্যদিকে মেলা করছে মেয়ারে বলতাছে মা গো তুমি তাড়াতাড়ি করে টালি টুপলা বান্ধ কারণ এই দেশ ছেড়ে যাওয়ান লাগবো গা মেয়াই বলতাছে বাবা তো আমার পাগল হয়ে গেছে কারণ এই যে কতটা দিন ধরে লোকজন আইতেছে আমার বিয়ের দিন তারিখ এই তারিখ মতে তো আমার বিয়ার বর আইতেছে বাবাই তো এই কথাটাই বুঝতেছে না বলতেছে বাবা তুমি যেটা ভাবছো এটা সেটা না কারণ এটা আমার বিয়ার বর যাত্রী আইতেছে কয় তাই না যে হ্যাঁ কয় তাইলে আর দেরি করো না তাড়াতাড়ি করে হামদুম লাগিয়ে দাও আর আমার মেয়ে চিত্রহার কন্যাকে তোমরা সাজান কাজানের ব্যবস্থা করো তখন মানে পঞ্চদাসী সাথে নিয়ে এই তো মানে সে কন্যাকে মানে সাজান কাজান আরম্ভ করলো জলে নামিয়া কন্যায় পাতা মৈলন করে গিরু জলে নাই মেঘ কন্যায় গিরু মৈলন কহ জলে নাহামিয়া কন্যায় মাঞ্জা মৈলন করে বুকো জলে নাই মেঘ কন্যায় বুকো মৈলন করে গলা জলে নাহামিয়া কন্যায় গলা মৈলন করে চান্দি জলে নাই না
ডুবো মায়ারে গো কানেতে উঠিয়া হাই রে কন্যায়া কেসে দিল যারা ছয় মাসের রাস্তা গো দূরিয়া জোরি বৃষ্টি হয় তাই তানে উঠা যখন কন্যা কেরজারা দিল ছয় মাসের রাস্তা জুড়িয়া কিন্তু জোরি বৃষ্টি হয়ে গেল কন্যার মাথায় কিন্তু এমন বড় বড় চুল ছিল তাই পঞ্চদাসী বান্দি দাসীরা বলতাছে হ্যাঁ এখন তাইলে একটুকে শাড়ি শামেশ পিন্ধান দরকার আনিলাম বেসরের জাপি খুলিলাম ডাকনি দশ লগে বাসি আনিলাম আবের কাঙ্কই খানি বাগুরে কি আর সাজন সাজে দিয়ে বান্ধিল খুপা খুপা হইল আরি খুপার উপর তুইলা দিলাম নরহরির বাড়ি বাগুহুরে বিয়ার সাজন সাজে কন্যা হে নানিয়ে বান্ধি খুপা খুপা হইল সাপা খুপার উপর তুইলা দিলাম নরহরির সাপা বাগুরে বিয়ার সাজন সাজে কন্যা হে খুপা খুপা হইল ডি খুপার উপর তুইলা দিলাম শিল শির বিল বাগুরে বিয়ার সাজন সাজে কন্যা হে খালায়ও বান্ধিল খুপা খুপা হইল ডিয়া খুপার উপর তুইলা দিলাম আশি হাজার টিয়া বাগুরে বিয়ার সাজন সাজে কন্যা হে সাজিয়া কাজিয়া কন্যা মুখে দিল পা ঘরে ঠিকা বাহির হইল পূর্ণিমার সাহান বাগুরে বিয়ার সাজন সাজে কন্যা হে যা হোক এইভাবে যখন সাজিয়া কাজিয়া রেডি করল তখন মানে ওই কন্যার বিবাহ বন্ধন হয়ে গেল বিবাহ বন্ধন যখন হয়ে গেছে তখন বিয়ার বরযাত্রী তখন সেই ধর্মপুর শহরে রওনা করলেন কিন্তু লক্ষ্য করে দেখে মস্তবাড়ি এক সেন্দুক চাকা লাগানো আছে এই তো মানে টাইনা নিয়ে রওনা করলো তাই মারমার করে বিয়ার বর ধর্মপুর শহরে যখন উপস্থিত হয়ে গেল আন্দর বাড়িতে সিন্ধুক নিয়ে গেল বাইর বাড়িতে ডাঙ্কা টানিয়ে দিল সাইনবোর্ডে লেখা দিল তাই এইভাবে কিছুদিন যখন চইলা গেল ওই কন্যা রাজার সাথে মন মিল মহব্বতে চলতেছে রাজায় কিন্তু দুই ছেলে গোপাল আর বিজুরিকে ওই বেগমের
হাতে তুলে দিল রানীর হাতে তুলে দিল দেখো ওর মাও নয় আজকে থেকে তুমি ওদের মাও যে ঠিক আছে স্বামী গো আপনি চিন্তা করবেন না আমার পেটেও যদি হইতো আমি তো লালন পালন করতাম আমি ওই রকমই লালন পালন করব তাই এইভাবে যখন কিছুদিন চইলা গেল রাজার সাথে রানী এমন মিল মহব্বত দেখাইতেছে ছেলেকে লালন পালন করতেছে কুলে বসিয়ে রাখে এমন কি মাই তুইলা খাওয়াইতেছে রাজাই ভুইলা গেল যে না আপন মাই এই রকম করে লালন পালন করত হয়তো আমার ছেলের আপন মা পাইছে আর কোনো দুঃখ কষ্ট হবে না তাই ওই যে বাবার বাড়ির থেকে সিন্দুক নিয়ে আইছে সিন্দুকের ভিতরে কিন্তু মস্ত বড় রহস্যজনক কথা আছে ওই সিন্দুকের ভিতরে নিয়ে আইছে একটা মানে উপস্বামী ওই দিন রাত রাজার সাথে কাটাইতেছে সিন্দুকের ভিতরে কিন্তু জৈলা ফুইরা মরতাছে হাইরে এই যে রানী গেল আমার সিন্দুকের ভিতরে আটকিয়া থুইয়া আর তো আমার খবর নয় না যদি পাইতাম বাইরিয়া কিন্তু আর গুয়ার ছাল আমি উঠিয়ে দিতাম তাই একদিন রাজায় যখন রাজ কাছারি আরম্ভ করছে ফট করে যে সিন্দুকের তালা খুইলা ওই সলিম গুন্ডারে বাইর করছে কই শালা চুত মারানির মাগি তুই যে আমার তালা মাইরা সিন্দুকের আইকা রাজার নগে নেটি বেটি করতাস তো আমার খবর কি রাখছ কই কও তু তুমি তো না বুঝছেন না গাল করো এই যে আমার নতুন নতুন বিয়ে হইলো রাজারেও তো আমার বুঝ দেওয়ান লাগে খালি যে তুমি পাগলামি করো তোমার পাগলামি মতে তো চলবো না কিছুদিন ধৈর্য ধরো তোমারে তো আটকিয়ে রাখছি তোমার খবর তো আর কেউ জানে না চুপে চাপে আইসা তোমার সাথে দেখা করুন কয় তাহলে গুনগুন আয়ো দেরি জানি হয় না কয় না তা হম কয় না আমি এইভাবে আর থাকতেই পারুম না তাইলে তোমরা বলে মেয়া ছাইলা মানুষ তোমার কাছে ১৬টা কলা আছে তার এক কলা দেখেই দাও না কে কয় দূর কলা আবার কারে কয় না তো আমি বুঝি না কয় না তা তুমি বুঝবা কে তোমার নাক দেয় দুধ গলে তুমি কলা বুঝবা কে তুমি রাজার কুলে বইয়া বইয়া কও গাহারে আমার পেটের স্বামী গো আমার যেটা হরিণের মাংস খাইবার মন হইছে হরিণের মাংস না দিলে আমি বাঁচুমি না মুখের মধ্যে সুমা ঠুমা খাও গা আর মানে ঠুক না ঠাকনি দিবার কইবে মন ডাকইলা যাইব হরিণ শিকারে চইলা যাইব এই দিকে বাড়িটা ফাঁকা হইরা যাইব তখন তুমি আর আমি আমি আর তুমি কয়েকটাই তো হাসা কথা কইছো এই বুদ্ধিটাই তো আমার মাথায় খেলে নাই কয় তাইলে তোমার নগে ১৬ কলা আর আমার কাছে আছে ১৪ ছালা বুদ্ধি তারির এক কোনা খহি একটুকে দিয়া দিছি যাও তুমি তাড়াতাড়ি করে রাজারে বাগাও তখন হাসাই করে ওই সলিম গুন্ডার যুক্তি হই না ও আর করে নাই দেরি রাজার কাছে চইলা গেছে তাড়াতাড়ি আহারে আমার স্বামী গো আমি কত দিন ধরে আশা করছি যে আমার স্বামীর কাছে আমি এই কথাটা কমু কইবার আর সাহস পাই না কয় আহারে আমার এক পরিবার মইরা গেছে তোমারে কত কষ্ট করে আনছি তোমার কি কথা আমার কাছে তাড়াতাড়ি কো কয় না কমু বান কি আমার যে তা খুব হরিঙের মাংস খাইবার ইচ্ছা হয়েছে তুমি যদি স্বামী আমার এইটা না খাওয়াও আমি কোথায় প্রাণেই বাঁচব না কয় তাই না যে হ্যাঁ কয় ঠিক আছে আহারে তুমি হরিণের মাংস খাইবা ঠিক আছে আমি কালকেই চইলা যাইতাছি এই তো মানে সিবাই সৈন্যগণ রেডি কইরা তখন বলতাছে তাড়াতাড়ি কইরা শিকারের ব্যবস্থা করো তীরগুলি কামান বন্দুক নিয়ে আর গোপাল বিজুরিরে বলতাছে বাবা গোপাল আর বিজুরি এই যে বাইর বাড়িতে বাংলা আছে তোমরা খেলাধুলা করবে আন্দরে যখন যাইতে হয় এই ডাঙ্কায় বাড়ি দিবা আন্দরে যে তোমার মায়ের কাছে খাইবার চাইবা নিশ্চয় তোমার মায় খাইবার দিব কয় তাই না যে হ্যাঁ ঠিক আছে রাজা যখন হরিণ শিকারে চইলা গেল এইদিকে গোপাল আর বিজুরি বাইর বাড়িতে খেলাধুলা করবার শুরু করল কিন্তু হাতে আসিল একটা ময়না পাখি ওই পাখিটা বুরুত করে ছুইটা গেল বাড়ির ভিতরে চইলা গেল তাই বিজুরি ভাইয়ের কাছে কানবার শুরু করলো ভাই গো এখন আমার উপায় আমার তো পাখি চইলা গেল তাই গোপাল বলতাছে কোন দিকে গেছে তুমি আমার কাছে বইলা দাও এই দিগেতে গেছে গো পাখি
দাদা মায়ের ও মন্দিরে দয়া কইরা ময়না গো পাখি তৈরা দেওয়া মারে গো শুন দাদা লাশে গো দুই ভাই গেল বাড়ির ও ভিতরে সরাসরি চইলা গো গেল মায়ের মন ধীরে গো শুন সবা তাই এইদিকে ওই যে দুষ্ট রানী ওই সলিম গুন্ডারে সিন্ধুকে থেকে বাইর কইরা হয়তো আমত ফুর্তি নাচ গান কইরা তখন দুজনে কি করছে গলা গলি দৈরা শুয়া রইছে গলা গলি দৈরা যখন শুয়া রইছে গোপাল আর বিজুরি তখন লক্ষ্য করে মন্দিরে যায় দেখে সর্বনাশ এইটা আবার কি তখন বিজুরির গায়ে আগুন লাগিয়া গেল শুনো ওহে গো দাদা আমি তোমারে এ যাই কইয়া এই দৃশ্য দেখার গোয়া গে এই মরণ কেন হই রো না গো শুন দাদা বাবা আমার চইলা গো গেছে দাদা হরিণ ও শিকার এইটা আবার কেমন গো বাবা করে রইছে শুয়া গো শুন দাদা আমার গো হে না গো দাদা আমার শয়ে হে না পরানে মনে বলে এ খুব কুপে দেও বলি দিয়া গো শুন দাদা চলো 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 রে ভাই আমরা যাই গো ও পালায়
দেখিতে গো পাহাড়ে রে বিপদ যাবে ও এক গো শূন্য পায়ু ও আমার গো তাই গোপাল বলতাছে না ভাই বিজুরি তাড়াতাড়ি চলো মায় যদি দেখতে পারে তাইলে আমরা আর জীবনে বাঁচবো না বিজুরি বলতাছে হ্যাঁ ভাই যাব তো ঠিকই এই যে দুই শয়তান শয়তান আর শয়তানি হয়তো বেবস্ত্র অবস্থায় শুয়ে রইছে আমাদের গায়ে যে গোপাল বিজুরি নামে রুমাল আছে চলো আমরা এগলা আব্রুগুলা ডাইকা দিয়ে থুয়ে যাই যে হ্যাঁ ঠিক আছে তা করতে পারো তাই গোপাল বিজুরির রুমাল দিয়া অগরে ডাইকা থুয়া ওরা দুয়ো বাইস চইলা গেল এই দিকে কিন্তু কন্যাই চেতন পাইলো চেতন পাইয়া দেখে সর্বনাশ আমাদের গায়ে গোপাল বিজুরির রুমাল তখন বলতেছে হাইরে হাইরে ওই মরার যাইরা তুই তো খালি গলা ধরস আর কাই তুইয়া পরস তুই কি তুই আর খবর রাখস সিটি পিঠা যে খাও ফুরা কি গুইনা খাও এই যে জামালা রে গোপাল আর বিজুরি ওরা দুয়ো ভাইয়ে সমস্ত ঘটনা দেখে গেছে এখন উপায় রাজা আইলে পরে এগুলা কইলে কিন্তু আমাগো টুকরা টুকরা করে কিন্তু ওই নদীতে ভাসাবো সলিম গুন্ডা কয় দেখছি বারো সালার মধ্যে এক কোনা দিছিলাম রাজায় শিকারে চলে গেছি আর নয়া দাবস্থা যাব কয় তাইলে কি করন নাগবো কয় তুমি ওহান থেকে এই বান্দি দাসী যত আছে এগুলা আত করো পাঁচশো টাকা বেতন তার হাজার টাকা দিয়ে দেও তোমার কন্ট্রোলে তোমার দিকে জানি কথা কয় তাই না যে হ্যাঁ আর রাজা তো আসবার সময় হয়ে গেছে হয়তো দুয়ারের মধ্যে পানি ডাইলা তুমি কেদার মধ্যে গড় পারো আর কও যে আমার বাবা মাই কি আরে মরবার নিকে বিয়া দিছেল আজকে বিয়া দিছে রাজার কাছে রাজার পুলায় থাকবার চায় বা আমার নগে জোর করে এই অবস্থা করবার চায় আমার এত শান্তির ভাত নাকবো না এই কথা যখন কইবে রাজায় তখন আর ওই পুলা ঘুরে আর বাঁচাইবো না কয় তাই না কয় হ কয় হাই রে হাই তুমি এত বুদ্ধি নে ঘুম পারো কেমনে কয় হ্যাঁ ঘুম পারি আমার বৈরা থুইছ সেন্দুকের ভিতরে আমার ঘুমা হে তাই তুমাই রে পাইবার নিগে একটু একটু করে বুদ্ধি বাইর করি কয় তাইলে ঠিকই আছে কয় তাইলে তাড়াতাড়ি বুদ্ধি কামে খাটাও এই তো বান্দিদা শিক্ষাসে চলে গেল দেখো বান্দিদা শিগন তোমাদের একটা কাজ করতে হবে যে কি যে আমি যা বলবো তোমরা খালি হয় হয় করবা স্বীকার করবা তোমাদের বেতন পাঁচশো টাকা আজকে থেকে হাজার টাকা দিব বেশ তুমি যা কইবার কবা তাই বলবো ঠিক আছে এই দিকে দেখে যে হ্যাঁ বাসায় তো শিকারের থেকে আসতাছি তাই মানে দুয়ারের মধ্যে পানি ডাইলা দিয়া কেদার মধ্যে গৈর পারতাছে হাই মাত্তাম করতাছে হাই রে আমার বাবা মাই কেন বিয়া দিছেল আমার সর্বনাশ আমার এত সুখ শান্তির বাত আর লাগবো না রাজাই বলতাছে কে রানী তোমার কি হইছে তুমি এই রকম করে কান্তাছ কয় আমি জানি আমার কান্দাও কেউ শুনবো না আমি আর দুঃখ বেদনা কেউ বুঝবো না কয় না তুমি আমার কাছে খুইলা কও কি হইছে তুমি একবার বলো কয় স্বামী গো আমার কথা এটা বিশ্বাসের কথাও না আর কেউ বিশ্বাস করবো না কয় না আমি তোমাকে বিয়ে করে এনেছি তুমি আমার রানী একমাত্র আমি বিশ্বাস করবো বলো তোমার কিসের অভাব কি দুঃখ তোমার ভিতরে কয় দেখেন স্বামী আপনি যখন হরিণ শিকারে চলে যান আমি নিরালা মন্দির ঘরে শুয়াছিলাম আপনার দুই ছেলে গোপাল আর বিজুরি সরলতা সুযোগ পাইয়া ওই ঘরের ভিতরে ঢুইকা জোর করে আমাকে দর্শি ইজ্জত মারবার জন্য আজ যদি বান্দি দাসিরা না আসতো তাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে গেত কয় ছি 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 এমন কথা তোমার মুখ দেয়া প্রকাশ করতে পারলে আমার বিশ্বাস হয় না যে আমার গোপাল বিজুরি দুই ছেলে এমন কর্ম করতে পারে কয় জানি আপনার বিশ্বাস হবে না আর বিশ্বাসের কথাও না আপনার বিশ্বাস নিয়ে থাকেন এই যে আমি রওনা করলাম কয় না তুমি যাইও না যে দুষ্ট দুই ছেলে মার উপরে আঘাত করতে পারে সেই দুই ছেলের আর কোনো শান্তি নাই কোনো নিস্তার নাই কোথায় গোপাল বিজুরি গোপাল বিজুরি বলতেছে দাদা ওই তো আব্বা ডাকছি কয় তাই নাকি যে হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি চলো দুয়ো ভাই গলাগলি ধরে বলতাছে আব্বা জান আপনি ডাকছেন যে হ্যাঁ শয়তান তগরে ডাকছি কোথায় দাসি নিয়া সমার চাবুকখানা খানা
চাবুক খানা যখন হাতে দিছে বলতেছে বল শয়তান কোন সাহসে তোর মার মন্দিরে ঢুকছিলি বলতেছে না বাবা যাই নাই যে যাস নাই মর শয়তান কথা কেমন গো কোরে বাবা বলিলে এটা আমার এই কথা শুনার গোয়া গে বরণ কেন লো না গো শুনে না পা হাতে দড়ি পায়ে গো পহরি আবা বেরো না আমার এমন সা বুকের গোবারি সয়ে না প রানে গো শুনে না পা আহা জানু কান দিয়ারে দুই পড়ল পায়ে রোহল না পায়ে নাতি মাইরে পুষ্ট গো মায়ে দিল দূরে ফেলে গো দেখেন সবা আর দরজন রে কান্দিয়া কান দিয়ারে দুই আবার বাপের পা আই পর নাথি মাইরা নিষ্ঠুর গো বাপে দূরে দিল ফেলে গো শুনেন বাবা আজানু কান্দা কান্দা মায়ের পায়ে পড়তেছে মায়ের লাথি মাইরা দূরে দিতেছে বাপের পায়ে পড়তেছে বাপের লাথি মাইরা দূরে দিতেছে তাই মনে মনে রাজাই চিন্তা করে হাইরে আমার একমাত্র দুই গোপাল বিজুরি দুইটা ছেলে রানী বারবার বলছিল আপনি দ্বিতীয়বার কোনো কাজকাম করবেন না কেন আমি করলাম রানীর কথা মনে হয়ে যখন দুই চোখের পানি ফেলাইছে ওই দুষ্ট শয়তানি রাজারে ছিট্টানি মাইরা বলতেছে বেশ এই দুষ্ট ছেলের জন্য দেখছি আপনার চোখে পানি বেশ আপনার ছেলে নিয়ে আপনি থাকেন এই তো আমি রওনা করলাম আমার বাবার বাড়িতে যে না যাইও না কোথায় জল্লাদ জল্লাদ আসছে বলতাছে রাজা মশয় আমাকে ডাকছেন যে হ্যাঁ এই দুষ্ট দুই শয়তান দুষ্ট দুই ছেলের লোহার চিরিংখল পরিয়া ওই বৈদ্য ভূমিতে টুকরা টুকরা কইরা তপ্ত রক্ত এই মুহূর্তে হাজির করবা কারণ দুষ্ট ছেলের রক্ত দিয়া স্নান কইরা আমার প্রাণ শীতল করতে চাই জল্লাদ বলতেছে না আমি রানীমার কথা নুন খেয়েছি তার একমাত্র দুটি সোনার পুতুলি
আমি কাতল করতে পারবে না পারবো না পারবে না তবে মর শয়তান জল্লাদ বলতেছে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি তাই হাতে ধইরা যখন টাইনা নিয়া যাইতেছে ওই যে দুষ্ট শয়তানি বলতেছে রাখো জল্লাদ আজকে রাজপুত্র রাজপোশাক নিয়া বদ্ধ ভূমিতে যাবে তা কোনোদিন হয় না আর রাজপোশাকগুলো আমি খুইলা নিব তখন মানে ওই শরীরের সমস্ত রাজপোশাক ওই সৎমায় খুলবার শুরু করলো তখন মানে গোপাল বিজুরি চোখের পানি ছাইরা দেয় ধর্মপুর নগরবাসীকে বলবার শুরু করলো মোহ দূরের পানা যেমন বাসে দেবে দেবে ও তারই রহকবা শীতে হবে ও তার সৎবা আছে তোর একদিন কাল দিতে হবে তোমার পুত্র পুত্র ওই হইলা রে এই দেশে তো রতি নাহায় রে রে ঘরে সব ঘরের লুকরে দেখো রে সাহিয়া সৎমায়েরই এই ব্যবহার গায়ের বসন নাই কু এই দেশে তো রতি দিন হইতে মাও মরেছে এই বাবার সংসারে সেই দিন হইতে লেখছে যে দুঃখ বিদিনাবের কলম দিয়ে এই দেশে তো রতি নাহায় রে ওই সৎমায় কি করলেন তখন মানে সেই গায়ের বসন খুইলা নিলেন জল্লাদ দুই ভাইকে নিয়ে সেই বৈদ্য ভূমিতে রওনা করলেন বন জঙ্গলের ভিতরে বৈদ্য ভূমিতে যায় বলতাছে দেখো ভাই গোপাল আর বিজুরি কারণ সারা জীবন তোমার মায়ের অন্ন খাইছি নুন খাইছি তাই তোমাদের সাথে আমি বেইমানি করতে পারি না আমার জান দিয়া হইলেও তোমা গরে দুই ভাই আমি উদ্ধার করব। তবে আজকে আমি তোমার হাতের বন্ধন ছাইরা দিলাম গোপাল বিজুরি বলতাছে ভাই জল্লাদ আমার সেই নিঠুর বাবা দুষ্ট মার কাছে কি জবাব দিবা কিসের রক্ত নিয়ে দিবা যে দেখো তুমি চিন্তা করো না যা দিতে হয় আমি দিব যেমন শয়তান আমি সেমন বস্তু নিয়ে তাকে উপহার দিব তাই জল্লাদ ছাইড় দেয়া দিল বলতাছে দেখো সারা জীবন তোমরা দুই ভাই অন্য দেশে ভিক্ষা কইরা খাইবা কিন্তু কোনোদিন তোমার ওই বাবার দেশে আর ফিরা যায় না
যে ঠিক আছে ভাই জল্লাদ আমরা তাই করব আর আমরা কোনোদিন ওই দেশে যাব না জল্লাদ আইসা পড়ল গোপাল আর বিজুরি ওই বনে বনে ঘুরবা শুরু করলো লক্ষ্য করে দেখে দুইটা পাখি দেখা যায় সুখ পাখি আর দুঃখ পাখি সুখ পাখি বলতাছে দেখ রে আমারে যে খাবো সে বারো বছরে সুখ হব আর দুঃখ পাখি বলতাছে আমারে যে খাবো তার বারো বছরে দুঃখ হব কিন্তু বিজুরি অচেতন হইয়া পড়ে রয়েছে গোপাল কিন্তু বসে বসে দেখতাছি তাই লক্ষ্য করে দেখে অনেক সেরা খাপরা আছে ওগলা ঢেল দেয় হয়তো ওগলা পাখি মাইরা সুন্দর করে দেখে ওই বনের মধ্যে বিরাট বড় একটা গাছ তার মধ্যে একটা ঝুপড়ির মতো দেখা যায় নাগে জানি সাধু সন্ন্যাসীরা ওই জায়গায় যুগ দেনে বইছিল হয়তো মাইটা হাড়ি পাতিলের মতো দেখা যায় তাই ওই মাংস দুইটা সুন্দর করে বানিয়ে ওই হাড়ি পাতিলের মধ্যে মোমবাতি ধূপশলা অনেক কিছুই আছে সুন্দর করে বিজুরি অচেতন অবস্থায় আছে ছোট ভাইয়ের জন্য ওই গোপাল কি করলো মাংস দুইটা আলাদা আলাদা করে হয়তো পাক করলো যেই দুঃখ পাখির মাংসটা আমি খাইয়া দুঃখের বোঝা আমি মাথায় নিয়ে বনে বনে ঘুরব সুখ পাখির মাংসটা আমার ছোট ভাইয়ের খাওয়াবো ও যেন বারো বছরের জন্য সুখে থাকতে পারে তাই কি করলো ওই মাংসগুলো বানিয়ে সুন্দর করে রেডি করছে তখন বলতেছে ভাই তো ঘুমের থেকে ওইটা পানি চাইব তখন পানি কোথায় পাবো দেখি কোনো জায়গায় পানি টানি আছে কিনা লক্ষ্য করে দেখে যে হ্যাঁ পানি আছে তাই সুন্দর করে একটা মাইটা পাতিলের মধ্যে পানি নিয়ে আসলো এই দিকে মুসার দেব বিজুরি উঠা আর করে নাই দেরি ওই যে মাংস দেখছে ওগুলা তাড়াতাড়ি করে একটা খাইয়া ফেলাইছে এমন খাইছে তো খাইছে এই দুঃখ পাখির মাংসটা তখন মানে সেই বিজুরি খাইছে তখন গোপাল আইসা দেখে এক বাঘ মানে ছোট ভাইয়ে খাইয়া ফেলাইছে বলতাছে ভাই বিজুরি মাংস না দুই বাঘে আসিল কয় দাদা গো আমার খুব খিদে লাগছিল আমি একটা খাইছি মনে মনে চিন্তা করো উবান কোনটা খাইলো আচ্ছা যা একটা যদি খাইছে তাইলে এটা আমি খাই যখন গোপাল ওইটা খাইয়া নিল পানির পিপাসায় এখন বিজুরির বুক ফাইটা যাবার শুরু করলো তখন বলতাছে দাদা গো তুমি তাড়াতাড়ি করে আমার পানির ব্যবস্থা করো যেখানে আনছিল এখন ওই পানিতেও হয় না তখন গোপাল চইলা গেল পানির জন্য যখন চইলা গেছে ওই দেশের যে রাজা আছে ওই রাজায় কিন্তু বিরাট বড় একটা বিয়ার আয়োজন করছে রাজা মইরা গেছে ওই রাজকন্যায় নিজে মানে বর মাইল তার গলায় দিব নিজের স্বামী বাইসা নিব তাই ওই গোপাল আর করে নাই দেরি ওই হাঙ্গারের মধ্যে খাড়া হয়ে গেছে তাড়াতাড়ি যখন খাড়া হয়ে গেছে ওই গোপালের রূপ দেখে ওই কন্যায় লক্ষ্য করে দেখে কপালে রাষ্টিকা জ্বলতাছে আর করে নাই দেরি ফুলের মালা গলায় দিয়া রাজ সিংহাসনে বসাইয়া তখন মানে সে ওই দেশের নতুন রাজা বানিয়ে দিল গোপাল রাজা হয়ে গেল ওই যে বিজুরি দুঃখের ডালি তার মাথার মধ্যে পড়ে গেল পানির জন্য এখন তার বুক ফেটে যাইতেছে কোথায় রইলা ওই হে গো দাদা দাদা দেখিলা দাহা তোমার বাইবি জুরি গো কাছে মাটিতে গো রায় গো শুন দাদা আমার গো পন্তে গেছে গো দাদা কালো পাহাড়ি রো ও লাগিয়া
বাইরে পুষি খাইছে কতই রাজা এইটা মনের বাগে গো শুন দাদা আওয়ার গো প্রাণের গো দাদা দাদা নাই আইলা ফিরিয়া বাইরে বুঝি খাইছে গো দইরাই নদীর খুব কিরে গো শুন দাদা আওয়ার গো তাই গোপাল রাজা হয়ে গেল বারো বছরের দুঃখের ডালি বিজুরির মাথায় পড়ে গেল তাই বিজুরি কানতে কানতে ওই বন দিয়ে রওনা করছি নাই প্যাটে ভাত পানির জন্য কণ্ঠ শুকিয়ে গেতে যাইতেছি এইদিকে ভাই হারা বিজুরি বনের মধ্যে বাঘ ভাল্লুকের ডাক ভাইয়ের জন্য কানতে কানতে একটা গাছের তলে পইরা রইল যেদিন থেকে গোপাল রাজা হইল ওই দিনকে কিন্তু রাজার বাড়িতে ঘুরা হারানি গেল তাই গোপাল রাজা হুকুম করে দিল এই শহরে বন্দরে নগরে বন জঙ্গলে যেখানেই থাক না কেন কিন্তু ঘুরা আসুর আমার ধরতে হবে তাই নাঠি ঠেঙ্গা নিয়া সিবাই সৈন্যগণ তন্ন তন্ন করে খুঁজতেছি বন জঙ্গলে ডুইকা দেখে ওই যে বিজুরি শুয়া রইছি কথা নাই বার্তা নাই বিজুরি রে বিজারা বাড়ি এমন বাইরান বাইরাইতেছে ফাতা ফাতা কইরে বেটা ঘুরা চুরি কইরা তুই এই বন জঙ্গলে লুকিয়ে রইছ চল বেটা বিজুরি লক্ষ্য করে দেখে তাই তো আমি তো কোনো ভুল করি নাই কেন আমাকে এরকম মারপিট করতেছি তবে কেন বা মারছো ভাই কেন মারছি এই যে আমাদের গোপাল রাজা নতুন রাজা তুই তার ঘুরা চুরি করছ কয় না আমি তো কোনো ঘুরা টুরা নেই নাই কয় বেটা ঘুরা নাস নাই ঘুরা চুরি করে বেইছে এই জঙ্গলের মধ্যে এসে ঘুমাইছ চল বেটা এই তো মানে পিষ্টমুরাতে বাইন দে বাইরাইতে বাইরাইতে নিয়ে রওনা করলু নিয়া বাইর বাড়ি রাইকা রাজার কাছে যায় বলতাছে মহারাজ সত্যিকারে আমরা একটা ঘুরাচুর ধরছি বেশ ওই ঘুরাচুর লোহার কারাগরে রাইকা এক মুইনা পাথর তার বুকে শিলা চাপা দে রাখবা সারা দিন পর একটা কইরা রুটি দিবা এক গ্লাস কইরা জল পানি দিবা তার বেশি দিবা না এইভাবে তার শাস্তি দেওয়া হবে নতুন রাজায় হুকুম করছে কিন্তু চুর চাইয়া দেখলো না কে চুর কেমন চুর এইডার কোনো দেখার খবর নাই বলছে আর হুকুম দিয়া দিছে ওই সিবাই সৈন্যগণ রাজার হুকুম মতে হয়তো লোহার কারাগরে এক মুইনা শিলা বুকের মধ্যে দিয়া তখন রাইখা দিলে তখন ওই শিলার ভারে তখন মানে জার জার করে কাঁদতেছি কোথায় রইলা প্রাণের গো দাদা দাদা দেখিলা না তোমার বাইগু রাসুর গো হইয়া রইল কারা ঘরে গো শুন
tata alawarku. Jodi thakto go kase amare mu no holo bipote koi ki amar dada go thakte eto shasti deyo go dada halawa are dada go baye jane bayer ko jahala jalayonno ke euzade da emone shomoy baye go thakile ei hallo hoy to na go suno dada ahalawar go তাই এইভাবে যখন কারাগরে জার জার করে কানতেছে কানতে থাক ওই দেশে একটা সওদাগর আছে 14 ডিঙ্গা মধুকর গাচ্ছে নাও গাচ্ছে কিন্তু জলে নামাইতে পারে না কিন্তু স্বপ্নে দেখছে 100 একটা নরবলি লাগে তবে সে ডিঙ্গা নামাইতে পারে তবে শোনা শুন শুনছে নতুন রাজা হইছে তার বাড়িতে একটা গুরাসুর ধরা পড়ছে তাই রাজার কাছে যায় বলতাছে রাজা মশাই আপনি বলে একটা গুরাসুর ধরছুন তবে ওই গুরাসুরটা আমার দরকার অনেকগুলা টাকা পয়সা আপনি যা চান তাই দিব কিন্তু সুরাটা চাই যে আচ্ছা ঠিক আছে কত দিবা বলো যে আপনি বলেন আপনার গুরাসুরটা বিক্রি করতে কত টাকা চান যে কমসেকম টাকা 10000 লাগবে ঠিক আছে টাকা 10000 আপনি নেন কিন্তু গুরাসুরটা আমাকে দেন টাকা 10000 দিয়া দিল ওই যে ভাই বিজুরি চাইয়া দেখলো না হুকুম দিয়া দিল বাইরে কিন্তু পয়সা ফাইল দিল ওই সওদাগরে কি করলো তখন ওই যে 14 ডিঙ্গা মধুকর জলে নামাইতে পারে না ওই দিন কে তখন তাকে নরবলি দিব নরবলি যদি দিব তখন মানে বিজুরি বলতাছে আচ্ছা সওদাগর আমি যদি আপনার লৌকাটা জলে নামাই দিতে পারি তাইলে আপনি আমাকে মুক্তি দিবেন না যে হ্যাঁ জলে নামিয়ে দিলে তোমাকে তো আমার বলি দেবার তোমাকে কাতল করবার আমার কোনো দরকার নাই যে ঠিক আছে তাহলে আমি একটু চেষ্টা করে দেখি আপনি আমাকে কোনো নরবলি দিবেন না তখন মানে সে মাটিতে দুই হাঁটু ফালিয়া তখন মানে সেই গুলক দামে রাজা গুলকের নাতকে মানে ডাকা আরম্ভ করছে রইলেন কই হে গো প্রভু প্রভু দেখিলেন না আলাসিয়া আপনার ভক্তে আপে নাই গো ডাকে বিপদে পড়িয়া গো শুনেন প্রভু আমার গো কিসের জন্য ডাকসা গো বাবা
baba bizuri iya hamaru tumar dukher kotha go baba khuila bolo more go suno baba ahala mar go বলতাছে বিজুরি তুমি আমাকে কেন শূরণ করছো যে বাবা কেন বা ডাকছি আমি একটা মস্ত বিপদে পড়ছি বিপদের থেকে আমাকে উদ্ধার করতে হবে কি বিপদ যেই যে সওদাগর এই সওদাগর একটা ডিঙ্গা গাছে জলে নামাইতে পারে না তার জন্য আমাকে নরবলি দিব তাই না যে হ্যাঁ যে ঠিক আছে তুমি যে বলো যে এই লোকের মধ্যে তুমি একটা 100 একটা কাছি বাইন্ধা দাও ওই কাছিটা যখন বাইন্ধা দিব তুমি বলবা শিবার পার্বতীর বর 14 ডিঙ্গা মধু জলের মধ্যে নাইমা পর এই কথাটা কইয়া টান দিবা দেখবা লোকা জলের মধ্যে নাইমা গেছে তাই না যে হ্যাঁ ঠিক আছে তখন সওদাগর কা বলতাছে দেখেন সওদাগর মশাই আপনার এই ডিঙ্গার মধ্যে 100 একটা কাছি বাইন্ধা দেন যে বাইন্ধা দিব তারপরে যে আপনার ডিঙ্গা আমি জলে নামাই দিব তাই কাছি যখন বাইন্ধা দিছে তখন বলতেছে শিবার পার্বতীর বর এই 14 ডিঙ্গা মধুকর জলের মধ্যে নাইমা পর জলের মধ্যে যখন নাইমা পড়লো তখন সওদাগরে কি করলো যে তো মহাবীর মহামানুষ তখন মানে তার আপন বাড়িতে রাইখা গেল যেই ঘোড়াসুরটা আমি জীবনের মতো কিনে আনছি কিন্তু ঘোড়াসুর নয় এইটা মহামানুষ মহাবীর একে সারা জীবনের মতো আমি রাইখা দিব তাই কি করলো তার মেয়ে দিয়া তাকে বিয়া করিয়া জামাই বানিয়া তাকে সারা জীবনের মতো রাখলো তাই ওই বিজুরি কি করছে তার পরিবারকে নিয়ে ওই ফুলের বাগানে হাওয়া খাইতাছে ইতিমধ্যে গোপাল কি করছে ওই গোপাল ছিবাই শূন্যগণ নিয়ে ওই মানে ফুলের বাগানের চতুর্দিক দা মানে শিকারে গেছে যখন ওই ফুলের বাগান গিরাও করছে বিজুরি বলতেছে রাখো আমার এই পরগনায় কে শিকারে আটছো আমি থাকা পর্যন্ত এই জায়গায় শিকার করতে পারবে না গোপাল বলতেছে আমার রাজ্য আমার পরগনায় আমি শিকার করব বিজুরি বলতেছে না তা হবে না তখন মানে দুই ভাইয়ে বিরাট যুদ্ধ লাগিয়া গেল যুদ্ধ করতে করতে বিজুরিরে তলে ফলাইছে যখন মানে গলায় ছুরি আঘাত করব তখন বিজুরি কানতে কানতে ভাইয়ের কাছে বলবা শুরু করল ভাই রো না মাই রো না গো ভাই গো মাই রো না আয়ামার হাতে দড়ি পায়ে গো পরি মাই রো নায়া পারে গো শুন বায়ু ও হয়ামার গো কোথায় রইলা গোপাল গো দাদা দাদা দেখিলা না আলাসিয়া তোমারে বাইবি জুরি গয়াইছো যাইতেছে মো দিয়া গো গোপালেরও নামটা গো শুই পালুটিলো ও সখিয়া
ওই আমার ছুট গো মায়ো কেনই বাবা রিহি গো আমি পাইও হো ওই আমার গো বছর যখন চইলা গেছে ওই গোপালের ভাইয়ের কথা তখন মনে হয়ে গেছে হাইরে এই তো আমার সেই ছোট ভাই বিজুরি এতদিন বারো বছরের মধ্যে ছোট ভাই আসিল কিনা রাজ্য আসিল কিনা বাবা মা আসিল কিনা কোনো কিচ্ছু মনে ছিল না এখন সমস্ত মনে পড়ে গেল তাই থাপা দেখুলে নিয়ে বলতাছে ভাই বিজুরি আমি তি তোমার সেই বড় ভাই আমি গোপাল রাজা তাই তোমাকে বনে থুয়ে আমি তো রাজা হয়ে গেছি ভাই তোমাকে ভুলে গেছিলাম ঠিক আছে ভাই গো তুমি আর আক্ষেপ করো না তাড়াতাড়ি চলো তাই টান দে ভাইরে উঠিয়া ভাইরে গলা সাপটে ওই আপন বাড়িতে নিয়ে গেল যা বলতাছে দেখো সুন্দরী তোমার রাজ্যে তুমি কিছুদিন পরিচালনা করো কারণ অনেক দিন পরে আমার ভাই ফিরা পাইছি তবে আমার রাজ্যে আমার বাবা আছে কিনা আমি বলতে পারি না এখন আমি আমার বাবার তালাশে চলে যাইব যে ঠিক আছে স্বামী আপনি চলে যান কিন্তু কিছুদিন পরেই হয়তো আমার শ্বশুর আব্বা যদি থাকে তাকে সঙ্গে করে নিয়ে আসবেন বেশ তবে তুমি রাজ্য ভালোভাবে পরিচালনা করো আমরা দুই ভাই এখন আমার বাবার তালা স্বামী রওনা করলাম তখন আর দেরি করে নাই ওই যে গোপাল বিজুরি তাদের পরিচয় গোপন রাইখা বিদেশি ভেষ দুইরা ধুতি পাঞ্জাবি পায়জামা পইরা এই তো মানে সেই ধর্মপুর শহরে রওনা করল যাইয়া বাড়ি বাড়ি ঘোষণা করে যে আমরা অমুক শহরের মানুষ আমরা বিরাট গায়ক বিরাট গান জানি তবে আপনাদের দেশে যদি দয়া করে শুনতেন নতুন একটা কীর্ষে বলতাম রাজা নরহরির কীর্ষে বাহ এটা তো চমৎকার কথা অনেক দিন আগে বারো বছর আগে এই দেশে তো রাজা নরহরি ছিল এখন নতুন রাজা নতুন রানী এইটা আবার রাজা নরহরির কীর্ষে এটা আবার কেমন কীর্ষে বেশ আমরা শুনবো কতগুলা লোক ওই নতুন রাজার কাছে গেছে রানীর কাছে গেছে রানীমা আপনারা নতুন রানী নতুন রাজা দেশের কিন্তু আমাদের মনে বড় আশা আউস আমাগরে গান শোনাইতে হবে রাজা নরহরির কীর্ষা বলে এরা বলবো কইটা আবার কেমন কীর্ষা বেশ তাইলে শুনো তোমরা গায়ক আছে নাকি কয় হ্যাঁ সুন্দর গায়ক আইছে তারা শোনাবে তখন মানে বিরাট বড় একটা তাম্বুরা করে দিল চতুর মুড়া বাঁশবুস দিয়ে বাঁধে তখন মানে ঢুলাই করে দিল আর কি চাও ধর্মপুর শহরে রাজা নরহরির কীর্ষে হবে শত শত লোক আসতেছে ওই তাম্বুরের ভিতরে বসতেছে তখন রাজা আর রানী সিংহাসন পাইরা দিল রাজা বসলো রানী বসলো তখন বলতাছে হ্যাঁ বাফুরে তোমরা শুরু করো কিন্তু গোপাল আর বিজুরি লক্ষ্য করে দেখে যে আমার বাবা আছে কিনা কেবলমাত্র লক্ষ্য করে দেখে যে হ্যাঁ নাঠিবর কইরা চুল দাড়িতে বুঞ্জা গেছে নাঠিবর কইরা কেবলমাত্র ওই মজলিসে এসে উপস্থিত হয়ে গেল তখন মানে বলতাছে হ্যাঁ এখন আমার রাজা নরহরির কীর্ষা শুরু হয়ে গেল এই সবাতে আছেন গো যত বাল প্রজাবি ইন্দু গণ রাজা নর হরির গকির সায়া শুনিবে না ক্ষণ গো রাজা হানর অহরি দুইটা ছেলে রাইকা গো গহরে
mono rani za ai moriya noro hori raja go tokho narok tako dilogo biya shune ini sabai ছেলে গরে গোরাই খা রাজা রানী যাহায় মরিয়া প্রজারনু রুদে গো রাজা আর একটা কো দিল গো বিয়া রাজা শত মার সকে রান্তে রে দুই বার রাজাই দিল পহরন মাসে এমন নিষ্ঠুর গো রাজার ময়া নায়ন তহরে গো রাজা নর অহরি রাজা নর হরি বলতেছে আহারে বাবা রে আমি তিতই দেশের রাজা ছিলাম আমার দুই পুত্র গোপাল বিজুরি থাকা বাইসা থাকতে আমার রানী মারা যায় তাই প্রজাবিন্দুর অনুরোধে আমি দ্বিতীয়বার বিয়ে করি তাই দুষ্ট রানীর চক্রান্তে বুঝতে না পাইরা আমার দুই ছেলে গোপাল বিজুরিকে আমি বনবাস দিছি আচ্ছা বাবা তুমি কি বলতে পারো আমার সেই দুই ছেলে গোপাল বিজুরি কোথায় আছে কয় দেখেন আপনি কিন্তু কিরসার মাথায় বাড়ি দিবেন না আমি যেটা বলতাছি রাজা নর হরির হিস্টোরি আপনি যদি বলেন আমি রাজা আমার দুই ছেলে তাইলে তো আমার কিরসা হবে না যে না ঠিক আছে বাবা তোমার দুইটা পায় দূরে বলছি আমার দুই ছেলে গোপাল বিজুরি কোথায় আছে বাবা তুমি সত্য করে বলো তখন বলতাছে হ্যাঁ আপনারা সবাই লক্ষ্য করে শুনবেন আর একটা প্রাণী জানি এই তাম্বুর ভিতরের থেকে বাইরে যাইতে না পারে শুনেন ওই হে গোয়া হাপা আবাই আপি না রে এ যাই কোয়া আপনার দুইটি পুত্র গোয়া মেরা গোপালার বি জুরি গো শুনে না বা বাবা বাবা বইলা গো রাজা বাল দোহরিল শয়তানির চক্র প্রান্তে গো পইরাতে যৌবন পাশে গো শুন বাবা আমার গো Thank you.
bukan benakan benago ya apa. Abaya finare ye saiko ya. শয়তানির গো বিসের যাবো যে কো রিয়া গো শুনে না পা আহালা আমার গো এই সবাতে আসেন গো যত বালো দেশো বাহায়া শিবায়ো দুয়োটি শয় তাহানো গো বান্দো পিষ্ট মোরা দিয়া গো দেশেরে ভায়ো তাই সবারে যখন হুকুম দিল আর দেরি করলো না ওই বৈঠকের মধ্যেই ওই দুয়ো শয়তান আর শয়তানির পিষ্টমুরাতে বন্ধন কইরা এমন বাড়ি আরম্ভ করছে বাইরিয়া মানে ফাতা ফাতা উঠিয়ে দিল তখন রাজা নরহরি বলতাছে দেখো যে শয়তান আর যে শয়তানি আমার সোনার দুইটা পুতুলি গোপাল আর বিজুরিকে জল্লাতের হাতে দিতে পারে আমাকে রাজ্য ছাড়া করতে পারে সেই শয়তান আর শয়তানির দুনিয়ায় বাইসা থাকার কোনো অধিকার নাই তাকে এমন শাস্তি দাও যে তার হাড়গুড় চুরমার কইরা তাকে শিয়াল কুত্তারে বিলিয়া দাও তাই সমস্ত প্রজাবৃন্দগণে এমন মার মারতেছে মাইরা থুরা থুরা কইরা তখন গলায় রশি লাগিয়া ওই বন জঙ্গলে ফালিয়া দিল যখন বন জঙ্গলে নিয়ে ফালিয়া দিছে শিয়াল কুত্তা তারা খাইয়া মানুষ হয়ে গেছে এই দিকে রাজা নরহরি বলতাছে বাবা গোপাল আর বিজুরি এখন আর আমার সময় শেষ এখন তোমার রাজ্য তোমরা দুই ভাই পরিচালনা করো আমি তোমার ছেলে সন্তানের মতো দুনিয়ায় যা কতদিন আছি তোমরা রাজ্য পরিচালনা করবে আমি বৈশা বৈশা তামেশা দেখব তাই গোপালকে রাজ সিংহাসনে বসাইল ধর্মপুর রাজ্য গোপাল রে দিয়া দিল তাই গোপাল যে পরিবার রাইকার ছিল সে পরিবার নিয়ে আসলো ওই পরিবারকে নিয়ে সুখের শান্তিতে তখন রাজা নরহরি দুয়ো পুত্র পুত্রবধূ নিয়ে সুখ শান্তিতে ধর্মপুর রাজ্য পরিচালনা করবার শুরু করল ইতিমধ্যে হয়তো আমাদের রাজা নরহরির কীর্তা সমাপ্তি ঘটল তাই ভুল ত্রুটি হইলে আমি ক্ষমা প্রার্থী সবার কাছে ক্ষমা চাই খুদা হাফিজ জিন্দাবাদ